হ্যালো বন্ধুরা, আজকে আমি 2020 সালে মুক্তিপ্রাপ্ত দ্য বয় বিহাইন্ড দ্য ডোর মুভিটির এক্সপ্লেনেশন করব। এই মুভিটির IMDb রেটিং 5.5 এবং রোটেন টোমাটোসে 96% ফ্রেশ। আশা করি আপনাদের এই মুভিটির কাহিনি অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুভিটি শুরুর দিকে একটি ঘন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা নির্গম রাস্তা দিয়ে একটি গাড়িকে চলতে চলতে পুরনো এক বাড়ির সামনে গিয়ে থামতে দেখা যায়। একটি স্ট্র্যাঞ্জার গাড়ির ডিকে খুললে একটি ছেলেকে দেখতে পাই যে ভীষণ ভয়ে ছিল। ছবির সিন 6 ঘন্টা আগে ফ্ল্যাশব্যাকে চলে যায়। মুভিটিতে দুজন ছেলেদের দেখতে পাই যারা একটি নির্জন মাঠের সামনে খেলা করছিল। একজনের নাম ছিল কেভিন এবং আরেকজনের নাম ছিল ববি। কেভিন ও ববি দুজনেই খুব ভালো বন্ধু। তারা দুজন গল্প করছিল। কেভিন বলছিল যে সে এমন একটি জায়গায় যেতে চায় যেখানে সূর্য সবসময় জল জল করে। দুজনে মিলে একটি জায়গায় বাউন্স বল খেলতেছিল, হঠাৎ করে বলটি নিচে পড়ে যায় এবং কেভিন সেটা খুঁজতে নিচে চলে যায়। ববি কেভিনকে অনেক ডাকাডাকি করে কিন্তু কেভিনের কোনো সাড়া শব্দ খুঁজে পায় না। এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে কোনো মানুষ নেই। এদিকে কেভিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ববি বাউন্স বলটি দেখতে পায়। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন তাকে অ্যাটাক করে। আমরা দেখতে পাই ববি একটি গাড়ির ডিকিতে আটকে পড়েছিল এবং সে তার মুখ খোলার অনেক চেষ্টা করছিল এবং কিছুক্ষণ পর সে তার মুখের বাঁধন খুলতে পারে, চিৎকার করে সাহায্য চায়। অনেকক্ষণ পর সে গাড়ির ডিকি খুলতে পারে। ববি ছুটতে ছুটতে বাইরে বের হয়ে আসে। সে কেভিনের আওয়াজ শুনতে পায় যে ওই বাড়িতেই ছিল এবং চিৎকার করতেছিল। ববি কিছু একটা দিয়ে জানালা ভাঙে এবং জানালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সে কেভিনকে খুঁজতে থাকে। সে দেখতে পায় একটি লোক টিভি দেখছিল যার নাম ক্রিপ। বাইরে থেকে আরেকজন কিডন্যাপার ডোরবেল বাজাতে থাকে এবং ক্রিপ দরজা খুলে দেয়। দ্বিতীয় কিডন্যাপারকে ক্রিপ একটি ঘড়ি দেয়। ববি এটা বুঝে যায় যে তারা কোনো না কোনো ফাঁদে ফেঁসে গেছে। দ্বিতীয় কিডন্যাপার গাড়ি নিয়ে চলে যায়। এই গল্পে ববিকে অনেক সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর আমরা দেখতে পাই যে ক্রিপ কেভিনকে অনেক শাসাচ্ছে যেন সে চিৎকার না করে এবং না কাঁদে, যেটা ববি শুনতে পায় এবং ববির সাথে ধাক্কা লেগে উপরে থাকা পেপার ওয়েট নিচে পড়ে যায় এবং সেটির অনেক আওয়াজ হয়। আওয়াজটা শুনে ক্রিপ সেখানে চলে আসে এবং সে কিছুই দেখতে পায় না, কারণ একটি বদ্ধ ঘরের ভিতরে ববি লুকিয়ে ছিল। ববি দেখলো যে ক্রিপ তাকে দূর থেকে দেখছে, সাথে সাথে একটি ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ওইখান থেকে পালিয়ে যায়। ক্রিপ ঘরে এসে দেখে ববি সেখানে নেই, কিন্তু ববি ওই ঘরেই লুকিয়েছিল। হাতে একটি হাতিয়ার নিয়ে ক্রিপ যখন দরজাটি খুলে তখনই ববি তাকে আঘাত করে এবং ক্রিপ মাটিতে পড়ে যায়। ববি অনেক ছোটাছুটি করার পর সে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিল না। ইতিমধ্যে ক্রিপ তাকে আবার দেখে এবং বলে সে যেন তার কথাগুলো শোনে। ববি অনেক ভয় পেয়ে যায় এবং তার হাতে একটি ছুরি রেখে দেয়। ক্রিপ ধরতে গেলে তার হাতের ছুরিটি রেগে যায় এবং রক্ত বের হয়। ক্রিপ অনেক রেগে যায়। সে ববিকে ধরতে যায় কিন্তু নিচে পড়ে থাকা পানির সাথে পিছলে গিয়ে ক্রিপের মাথার সাথে টেবিলের ধাক্কা লাগে এবং সে ফ্লোরে পড়ে যায়। ববি ততক্ষণে বুঝতে পারছিল না যে আসলে কী ঘটছে। সে ক্রিপকে দেখে যে তার মাথা থেকে রক্ত পড়ছে। ববি তখনই তার কাছে যায়। তারপর ক্রিপ চোখ খুলে তাকে ভয় দেখায় এবং ববির হাতে থাকা ছুরিটি তার দিকে তাক করা ছিল এবং তার পেটে ঢুকে গেল। ততক্ষণে ক্রিপ মারা যায়। ববি কেভিনের কাছাকাছি চলে যায়। ববি কেভিনের সাথে কথা বলছিল। কেভিন তাকে বলছিল যে সে অনেক ভয় পেয়েছে। ববিও অনেক ভয় পেয়েছে। ববি বলে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, কারণ তোমার মনে আছে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা চিরজীবনের জন্য বন্ধুত্ব টিকিয়ে রাখবো। কিছুক্ষণ পর সেখানে আরেকজন চলে আসে। সে ছিল একজন মহিলা যা আমরা পরের সিন থেকে দেখতে পাই, যার নাম ছিল বার্টন। সে রুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয় এবং ববি ওই রুম থেকে দরজা খোলার জন্য চাবি নিয়ে আসে, কিন্তু ওই চাবি দিয়ে দরজা খুলতে ছিল না, কারণ সেটি ছিল ভুল চাবি। ববি একটি ঘরে গিয়ে একটি ট্রাঙ্কের ভিতরে কিছু জামা দেখতে পায় যেগুলোতে অনেক রক্তের দাগ ছিল এবং একটি পুরনো ল্যান্ডলাইন টেলিফোন দেখতে পায়। সেটিকে একটি প্লাগের সাথে জোড়া দেয় এবং সে ফোনটিকে চালু করার চেষ্টা করছিল। ফাইনালি ফোনটিকে চালু করে এবং ইমার্জেন্সি নাম্বারে ফোন করে তাদের লোকেশন সম্বন্ধে জানিয়ে দেয়। কেভিন তার হাতের নখ ভেঙে নিচে থাকা ভেন্টিলেটর খুলতে থাকে। কেভিন অনেক কষ্ট পায়। সে খুলে ফেলে
ববি মৃত ক্রিপকে অন্য এক জায়গায় সরানোর চেষ্টা করে এবং সে তাকে নিচে ফেলে দেয়। ববি রক্ত ক্লিন করতে থাকে যেন মহিলাটি বুঝতে না পারে। ববি আবার ওই ঘরের ভিতরে যায়। সে লকার থেকে চাবি নিয়ে দরজাটা খুলতে গেলে সে দেখে সে আবারও ভুল চাবি নিয়ে এসেছে। এই জন্য সে হাতে থাকা ছুরি দিয়ে দরজা খুলতে যায়, কিন্তু হাতল ভেঙে তার হাতে কেটে যায়। কিন্তু ছুরিটি দরজার ভিতরে ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ পর সে ছুরিটি বের করতে পারে এবং দরজার সাথে হালকা একটু রক্ত লেগে থাকে, যেটা ববি বুঝতে পারে না। বার্টন কিছুক্ষণ পর সেখানে চলে আসে এবং দরজার সাথে রক্ত দেখে সে বিষয়টা বুঝতে পারে যে এখানে আরও একজন আছে। ববি সেটা দূর থেকে দেখছিল এবং অনেক ঘাবড়ে যাচ্ছিল। সে ওইখান থেকে পালিয়ে আলনার পেছনে এসে লুকিয়ে পড়ে। ববি দূর থেকে শুনতে পায় যে বার্টন কেভিনকে অনেক টর্চার করছে। ববি কিছু একটা করার চেষ্টা করে কিন্তু পারে না। সে একটি রুমে গিয়ে রুমটি লক করে দেয়। ততক্ষণে বার্টন সেখানে চলে আসে। রুমটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সে চলে গিয়ে একটি কোড়াল নিয়ে আসে এবং দরজাটি ভাঙার চেষ্টা করে। বার্টন বাহির থেকে দরজার লক খুলতে যায় এবং ববি তাকে ধারালো একটি জিনিস দিয়ে আঘাত করে এবং তার হাত কেটে যায়। ববি বাইরে থেকে একটি সাইরেন শুনতে পায় এবং ইতিমধ্যে পুলিশ তাদের উদ্ধারের জন্য এসেছে। ববি একটু স্বস্তির নিঃশ্বাস দেয়। কিন্তু বার্টন সেখানে চলে যায় একটি কোড়াল নিয়ে এবং সে বাইরে গিয়ে দেখে পুলিশ। পুলিশ তাকে তার ফ্যামিলি বিষয় নিয়ে কথা বলছিল এবং তার হাতে ক্ষত দেখে পুলিশ তাকে বলে তার আইডি কার্ড বের করতে। পুলিশ বাড়িতে ঢুকে পড়ে এবং ববি পুলিশকে দেখতে পায়। বার্টন পুলিশকে সেই কোড়াল দিয়ে আঘাত করে। পুলিশটি ততক্ষণে মারা যায়। বার্টন ববিকে খুঁজতে থাকে, কিন্তু ববিও তার সাথে একটু লুকোচুরি খেলছিল। হঠাৎ করে তাকে আঘাত করে এবং বার্টন নিচে পড়ে যায়। এই সুযোগে তার হাতে হাতকড়া লাগিয়ে দেয় এবং ববি ওই ঘরের চাবিটি নিয়ে যাওয়ার সময় বার্টন তার অন্য হাত দিয়ে তাকে শ্যুট করে, যেটি ববির পায়ে লাগে। ববি অনেক কাতরাতে থাকে এবং সে তার নিজের পায়ে ব্যান্ডেজ করে নেয়। এবার তার বন্ধুকে মুক্ত করার পালা। ফাইনালি সে কেভিনের কাছে যায়। সে গিয়ে দেখে তার শরীরে বম সেট করা এবং তার পায়ে শিকলে বাঁধা। ববি শিকলের তালার চাবি আনতে যায় বার্টনের কাছে, যেখানে বার্টন ওইখানেই ছিল। ববি চাবি আনার সময় বার্টন তাকে আবার আঘাত করে ফেলে দেয় এবং সেই ক্ষতস্থানে যেখানে সে গুলি করেছিল সেখানে তার আঙুল ঢুকিয়ে দেয়। ববি কাতরাতে থাকে। আবার সামনে থাকা একটি কাটা দিয়ে বার্টনের আঙুলটা কেটে ফেলে এবং কোনো মতে ববি আহত অবস্থায় বাইরে বের হয়ে আসে। এদিকে কেভিন নিজে নিজেই উদ্ধার হয়ে বাইরে চলে আসে এবং বার্টনও নিজেকে ছাড়িয়ে নেয়। বাইরে এসে তাদের আবার অ্যাটাক করে যখন তারা গাড়ির ভেতরে লুকিয়েছিল। এরপর বার্টন গাড়ির ভেতর থেকে ববিকে বাইরে বের করে নিয়ে আসে এবং তাকে মারার চেষ্টা করে। গাড়ির ভেতর থেকে কেভিন বের হয়ে আসে এবং বার্টনকে ইলেকট্রিক শক দেয়। ততক্ষণে বার্টন মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ববি এবং কেভিন দুজনে মিলে পালিয়ে যায়, জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে, যেখানে বার্টনও চলে আসে। এরপর বার্টন তাদের দুজনকে আবারও অ্যাটাক করতে চায়। সে তার কুড়াল দিয়ে ববিকে আঘাত করতে যায়, কিন্তু কুড়ালের হাতলটি ভেঙে যায়। সে কুড়ালের হাতল দিয়ে এবার ববিকে মারতে যায়, কিন্তু পিছন থেকে একটি পুলিশ এসে বার্টনকে গুলি করে দেয়। বার্টন ওখানেই মারা যায়। পুলিশ তাদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং গল্পটি শেষ হয়। বন্ধুরা, গল্পটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ একটি বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা এই গল্পে তুলে ধরা হয়েছে। যেহেতু তারা দুজনেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে তারা চিরজীবনের জন্য তাদের বন্ধুত্ব টিকিয়ে রাখবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইবটাও করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।